আবারও ঘরে ফেরা বিজেপি কর্মীদের উপর হামলা ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপি জেলা কার্যালয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা বিজেপি নেতা সুব্রত কর্মকার। এদিন তিনি জানান, খণ্ডকোষের উগ্রিত গ্রামে এক বিজেপি নেত্রী পুলিশের সহযোগিতায় বাড়ি ফেরেন। অভিযোগ, এরপর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায় এবং ওই মহিলাকে শারীরিক নির্যাতনও করা হয়। এর একজন বিজেপি দলনেত্রী হিসাবে দাঁড়িয়েছিলাম ওখানে। আমি 2 তারিখ থেকে গ্রাম ছাড়া হয়েছি। আমি বাঁকুড়ার রিনাস থানার সাংরুল গ্রামে ছিলাম। আমাকে খণ্ডকোষ থানার পুলিশ যেয়ে আমার খোঁজ করে আমাকে বাড়িতে কমিশনারের সাপোর্টে আমার গ্রামে নিয়ে আসে। আমাকে তারা ভরসা দেয় যে তুমি বাড়িতে চলো, তোমার উপর কোনো রকম আর অত্যাচার হবে না। পুলিশ দিয়ে আসার পর আমাকে তারপরের দিনে টিএমসি দুষ্কৃতীরা আমার উপর অ্যাটাক করে। সেই খবরটা আমরা খণ্ডকোষ থানাতে জানাই। তারপরে খণ্ডকোষ থানার পুলিশ আমার ঘরকে আসে, আমার ইনকোয়ারি করে যায়। কিন্তু তারপরে আবার তারপরের দিনে আমার শাড়ি খুলে দেয় টিএমসি নেতারা, দুষ্কৃতীরা আমার শাড়ি খুলে দেয়, আমার ব্লাউজ ছিঁড়ে দিয়েছে। সেই ফটো আমার কাছে আছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, আমার গায়ে পিঠে আঘাত করেছে। মহিলারাও মানে ওরা পুরুষরা আগে আমার উপর অ্যাটাক করে কাপড় চোপড় ছেড়ে দেওয়ার পর মহিলারা আমার পিঠেতে লাঠি মেটে, আমার জাঙ্গে দাগ আছে, লাঠি মেরে বুকে হাত পর্যন্ত দিয়েছে, ছিঁড়ে দিয়েছে সব শরীরটাকে। কেননা আমি বিজেপির একজন দলনেত্রী হিসেবে উগ্রিত গ্রামে পঞ্চায়েতে ছিলাম। একজন আমি একটা কথা বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী সে একজন মহিলা, সে একজন মহিলা, সে একটা মায়ের জাত, আমি একজন মহিলা, সে মানুষ, আমিও মানুষ। সে যদি একজন মুখ্যমন্ত্রী হতে পারে, আমি একজন গ্রামে দলনেত্রী হতে পারবো না? আমি কেন সে বাইরের জগৎটাকে দেখতে চাইছে, আমিও দেখতে চেয়েছি, আমি প্রকাশে এসেছি। সেইটাই টিএমসি নেতাদের গ্রামের আমার উপর আক্রোশ যে তুমি একজন শিডিউল কাস্টের মহিলা হয়ে, সামান্য একজন নারী হয়ে কেন এত বড় প্রোটেকশনে দাঁড়াচ্ছ, মানে এত নেতৃত্ব দেখাচ্ছ কেন? সবাই তো দাঁড়াচ্ছে, হ্যাঁ, মুখ্যমন্ত্রী সে মহিলা, সে নেতৃত্ব দেখাতে পারে। আমি একজন মহিলা, শিডিউল কাস্টের মহিলা, গ্রামের মহিলা, কেন আমার দলনেত্রী হওয়ার কি অধিকার নাই? আমি তো চেয়েছিলাম যে যে রাজনীতি আসছে আমি তাদের সাথে যুক্ত হব। কেন না, আমার 4 বছর 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে টিএমসি নেতারা, 3 বার ইন্দ্রাবাসনের বাড়ি বন্ধ করে দিয়েছে। আমাকে ভিডিওর লোকরা যে আমার বাড়িতে গেছে, আমার স্বামীর অ্যাড্রেস জিজ্ঞেস করেছে, বলেছে যে তোমার স্বামীর নাম কি, আমি বলেছি বালক রায়, বলছে তোমার ইন্দ্রাবাসনে বাড়ি এসছে। টিএমসি নেতা সেই ভিডিওর লোককে টেনে বার করে নিয়ে চলে যায়, বলে যে ওই মহিলা যতদিন না আমাদের কাছে আত্মসমর্পণ করছে ততদিন আমরা কোনো সাহায্য করব না। 4 বছর আমাকে কোনোরকম কোনো কিছু সাহায্য করে নাই। তাহলে ওরাই তো আমাদেরকে অন্য পার্টিতে ঠেলে দিচ্ছে, আমরা কেন এত অন্যায় সহ্য করব? আমি তাই বিরোধী পার্টি করেতে আমি প্রথম এই পদ্মফুলে যোগ দিয়েছি। সাহসী মহিলা হয়ে আমি পদ্মফুলেও থাকবো। আমার উপর যখন অ্যাটাক করেছিল তখন আমি বলেছি আমি একজন সাহসী মহিলা হয়ে, মমতা ব্যানার্জী একজন মুখ্যমন্ত্রী হয়েছে, সিও নারী, আমি একজন নারী, আমি পদ্মফুলের দলনেত্রী আছি, আগেও থাকবো, এখনও থাকবো। রাখি রায়, আমার স্বামী, আমার স্বামীকে খুন করতে চাইছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কমিশনার যাতে আমাকে সুরক্ষিতভাবে ঘরে দিয়ে আসে। আমার স্বামীর ছেলে মেয়েদের কোনো না ক্ষতি হয়, আমার বাড়ি দুয়ার ভেঙে দিয়েছে, সব গুঁড়িয়ে দিয়েছে। এরকম অন্যায় অত্যাচার পশ্চিমবঙ্গে যেন আর না হয়, কোনো মহিলার উপর, আমার উপর যেটা হয়েছে কোনো মহিলার উপর যেন আর না হয়। মুখ্যমন্ত্রীর কাছে আমার হাত জোর করে বিনীত নিবেদন, সেও একজন মহিলা, আমি একজন মহিলা, আমি এই মেয়েদের মা, তাদের কাছে আমার জোরহাত করে অনুরোধ, কোনো মেয়েকে যেন এরকম অসম্মান করবেন না। আমার মতো যেমনি শাড়ি খুলে দিয়েছে, কোনো নারীর যেন শাড়ি এই পশ্চিমবঙ্গে না খুলে দেওয়া হয়। আমার এইটাই রিকোয়েস্ট মুখ্যমন্ত্রীর কাছে, আমি মন প্রাণ থেকে বলছি, যেন নির্যাতিত কোনো মহিলাকে না হতে হয়। মুখ্যমন্ত্রীর কাছে আমি হাত জোর করে বিরোধ করছি, মমতা বিশ্বনে আপনার কাছে জোরহাত করে বলছি, আমার মতো মহিলাদেরকে যেন আপনি আর নির্যাতিত না করবেন না। আপনার পার্টির নেতাদের কাছে আমার এইটুকু অনুরোধ। পাশাপাশি এদিন বর্ধমান শহরের 3 নম্বর ওয়ার্ডে দিলীপ দাস নামে এক ঘরে ফেরা বিজেপি কর্মীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। 18 তারিখ খোকন সেন কল্লোল পুলিশ নিয়ে ঢুকায় বাড়িতে, 18 তারিখে ঢোকার পর আমি 2-3 দিন বাড়িতে থাকি। থাকার পরেই আজকে আমাকে দুপুরবেলা 12টার সময় মারে, আবার বলে যে যতক্ষণ না পাপ্পু সেনের
আর দেশে তোর থাকতে হলে কোনো ওর পা ধরে ক্ষমা চাইতে হবে। আরে ক্ষমা বলছি, সরি পাপু, যতক্ষণ আদেশ না দিলে আমাকে ঢোকা মানা আছে, ঘর থেকে বার করে দিয়েছে, আমার পরিবারকে ধাক্কা মেরে ঠেলে দিয়েছে, আবার গালাগালি নোংরা ভাষায় প্রকাশ করেছে যে কোন তোমার নেত্রী আছে, কোন ইয়ে আছে কোর্টে তাকে ডাকো, আর কোন পুলিশের থানায় ওসি কী আছে তার নামটা আমাকে দাও। আমি বললাম স্যার, আমাকে যে ঢুকে গেছে তার নামটা আমি জানি না, তার পুলিশের উদ্দেশ্যে আমাকে ঢুকিয়েছিলেন 18 তারিখ, তারপরে শুনি যে আমাকে এই আজকে মারধর করা হয়। করার পর বলছে পাপু সেন উদ্দেশ্যে বেশি খুশি করবে, তোমার পুরো মার্ডার করে দেবো। বাচ্চু পঙ্কি মাঠপাড়ায়, পঙ্কি বাচ্চু আর কিশোর ছিল যে মেডিকেলে যে ওষুধের দোকান, তার কিশোর ছিল মেডিকেলের, চার পাঁচজন মানে আমাকে মিলে 10-12 জন বাড়ির কাছে এসছে। বাচ্চু পঙ্কি আর একটা চবিনওয়ালা ছেলে, ও আমাকে বাড়ির কাছে এসে গালাগালি মারধর করে। হ্যাঁ পাপ্পু, আমি বিজেপি করি বলে তার উদ্দেশ্যে আমাকে মারধর করা হয়েছে, বাড়ি বলতে বেরিয়ে যেতে, তার জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিল, বলতে বাড়ি ঢুকলে তোমাকে মার্ডার করে দেবো। এই দুই পরিবার এদিন বিজেপি জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছে, বিজেপি নেতৃত্ব প্রশাসনের দ্বারস্থ হবে বলে জানান। গত 2 তারিখে পশ্চিমবাংলা অ্যাসেম্বলি ইলেকশন হয়ে যাওয়ার পরে একটা ভায়োলেন্স শুরু হয়, পলিটিক্যাল ভায়োলেন্স, সেটা বলতে পারেন একটা রেট্রিবিউটিভ ভায়োলেন্স, কেননা মানুষ যারা বিজেপির জন্য কাজ করেছে, বিজেপির জন্য ভোট দিয়েছে, তাদের উপর একটা আক্রোশ আসে এবং অনেক মানুষ পালিয়ে যায়, ঘর ছাড়া হয়ে যায় প্রাণের ভয়ে। বিগত দিনে হাইকোর্টে একটি মামলা হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের অর্ডার ছিল যে প্রত্যেকটি জেলায় সুপারিনটেন্ডেন্ট পুলিশ আইসি কোঅপারেট করবে তাদেরকে, যারা ঘর ছাড়া তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। সেই প্রক্রিয়া স্টার্টও হয়েছিল এবং খুব ভালোভাবে এগোচ্ছিল, পুলিশ কোঅপারেট করছিল। আমরা গিয়েছিলাম সেই বিভিন্ন থানায়, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত খণ্ডঘোষের একজন ভদ্রমহিলা, তাকে কালকে উনি এসেছেন, ওনাকে কালকে উনি হাইকোর্টে, হাইকোর্টের অর্ডারের ওপরে যে পুলিশ প্রক্রিয়া তাকে ফিরিয়ে দেওয়ার পরেও উনি ওনাকে খুব বাজেভাবে মেরেছেন কিছু দুষ্কৃতকারী, এবং ওনার বক্তব্য অনুযায়ী তারা তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতকারী। এবং আজকে আমাদের 3 নম্বর ওয়ার্ডে একজন কার্যকর্তাকে শারীরিক নিগ্রহ করা হয়, এবং সেটাও উনি সেটা অভিযোগ করেছেন যে তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারী। তো এই পোস্ট পোল রেট্রিবিউটিভ ভাইলেন্স যেটা হচ্ছে, আমি একটা রিকোয়েস্ট করবো, অ্যাজ এ প্রফেশন আমি অ্যাডভোকেট, হাইকোর্টে প্র্যাকটিস করি, এবং আমি এটা একটা রিকোয়েস্ট করব যে প্রশাসন এটাকে ভালোভাবে দেখুক যে মানুষ কেন ভয় পেয়ে থাকবে, প্রত্যেকজনের বাঁচার অধিকার আছে, প্রত্যেকজনের নিজের কাজ করার অধিকার আছে, যেটা আমাদের সংবিধানের আর্টিকেল 21, রাইট টু ফ্রি লিভিং অ্যান্ড রাইট টু লিভ লাইফ উইথ লিবার্টি, সেটা একটা পরিষ্কার সংবিধানে বলা আছে আর্টিকেল 21। তো সেইটার ভিত্তিতে আমি আশা করব যে পুলিশ প্রশাসন এই ব্যাপারটাকে খুব গুরুতর সহযোগে দেখবে, এবং যারা আজকে নির্যাতিত হয়ে আবার ফিরে এসেছে, বাইরে বেরিয়ে এসছে, এই ভদ্রমহিলা মেয়ে মানুষ, তাদেরকে যেন, বাচ্চা আছে, শিশু আছে, তাদেরকে যেন আবার পুনরায় ঘরে ফিরিয়ে দেয় এবং এনশিওর করে যে এই জিনিসটা যেন আর একবার না হয়। আমি সুব্রত কর্মকার, আইনজীবী, অ্যাডভোকেট হাইকোর্ট এবং বিজেপি লিগ্যাল সেলের সঙ্গে যুক্ত আছি উইথ দ্যাট। আর আমরা নিশ্চয়ই আশা করব যে এই ঘটনাগুলো হিউম্যান রাইটস কমিশনের কাছে তুলে ধরা হবে, যে প্রশাসন থাকতেও একটা ললেসনেস কেন থাকবে। নির্বাচন পরবর্তী সময়ে কিছু কিছু জায়গায় বিজেপির কর্মী এবং নেতারা অনেক ক্ষেত্রে নিজেরা ভয়ে কান ছেড়ে চলে গিয়েছে। আমরা প্রশাসন থেকে নিজেরা দায়িত্ব নিয়ে, তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে প্রশাসন তাদেরকে সব জায়গায় যেখানে যেখানে এই অবস্থা, দু একটা জায়গায় বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটেছিল, তাদের সবাইকে বাড়ি ফেরানোর ব্যবস্থা হয়েছে, ভয়ে যারা চলে গেছে।
এখানে আতঙ্কের কোনো বিষয় নয়, কোনো গণতান্ত্রিক পরিবেশ বজায় আছে। এটা সব আমরা বাংলা বর্তমান জেলায় আমরা তৃণমূল কংগ্রেস থেকে এটা সদা সতর্ক আছে, সব জায়গায় আমাদের নজরে আছে। কিছু কিছু জায়গায় হয়তো বিচ্ছিন্ন কোনো ঘটনা, হয়তো দেখা যাবে রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, ব্যক্তিগত সম্পর্কে ব্যক্তিগত বিষয়ে অশান্তি হয়েছে। যদি তো এরকম কিছু কোথাও হয়ে থাকে ব্যক্তিগত বিষয়েও যদি অশান্তি হয়ে থাকে, সেটাও দল দেখছে এবং প্রশাসন দেখছে। প্রশাসনকে বলা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বাড়িতে আছে, সবাই ঘরে ফিরেছে, দু একটা জায়গায় হয়তো অসুবিধা হচ্ছে, সেইটা প্রশাসনকে আমরা বলে দিয়েছি। দলমত নির্বিশেষে সবাইকে গণতান্ত্রিকভাবে থাকার ব্যবস্থা মমতা ব্যানার্জি করেছে, এর অনতা যেন না হয়, এটা যেন সবাই থাকতে পারে। কেউ যদি কোনোরকম কোনো দলের কোথাও কোনো হয়ে থাকে কেউ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তৃণমূল কংগ্রেস বর্তমান সময়ে তিনবার ক্ষমতায় আসার পর এখানে সবাই গণতন্ত্র নিয়ে আছে, কারো ওপর কোনো বিজেপি কোনো কংগ্রেস কোনো সিপিএমের ওপর এতটুকু অত্যাচার হবে না। তৃণমূল কংগ্রেস এর নেতারা কর্মীরা সদা জাগ্রত চেষ্টা করছে, যদি কোথাও বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটে থাকে তার ব্যবস্থা হচ্ছে, প্রশাসনিকভাবে ব্যবস্থা হবে, রাজনৈতিকভাবে ব্যবস্থা হবে। এটা বর্তমান জেলায় হয়নি, হবেও না, আগামী দিনে যদি কোথাও ঘটে থাকে তার ব্যবস্থা করা হবে। দল থেকে বারবার বলা হচ্ছে দল দেখছে, পরবর্তী ঘরে ঢোকানোর পর তার দিকে পুনরায় মারধর করেছে, এই নিয়ে দল কি চিন্তা ভাবনা করছে? যদি কোথাও ঘটে থাকে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেওয়া হবে বিচ্ছিন্নভাবে। সবাই ভালো আছে বর্তমান জেলায়, সমস্ত বিজেপি কংগ্রেস তৃণমূল, যদি কোথাও বিচ্ছিন্নভাবে এই ঘটনা ঘটে থাকে দল কিন্তু এর বিরুদ্ধে। বর্ধমান থেকে বিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।